শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে সেই কথা স্পষ্ট করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে বলে জানালেন তিনি একই সঙ্গে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসে শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশ সেই আন্দোলনের ছেড়ে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা ওই দিনে বাংলাদেশ ছাড়েন তিনি পৌঁছেন ভারতে বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তিতে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনুস এদিন প্রায় চল্লিশ মিনিট ভাষণ দেন তিনি বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে গত একশো দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় রিপোর্ট আর ইনি